এই মুহূর্তে রেশমিদির সঙ্গে আছি এবং রেশমিদির থেকে প্রত্যেকবারই আমি দেখেছি যে ভাইফোঁটা নিতে আসেন কাঞ্চনদা। কাঞ্চনদা যথারীতি এবারও খানিকটা দেরিতে এসেছে এবং তাতে সামান্য একটুখানি বকা খেয়েছে রেশমিদির থেকে, এবং আসার পরই কি কি মিষ্টি আছে, কোথা থেকে এসেছে সে সমস্ত খোঁজ খবর নিয়েছে। সে তো বটেই, কারণ বছরে একটা দিন, এবং এটা কত অনেক বছর, 25 প্রায়, হ্যাঁ 25 মনে নেই, মানে আমি কত বছর ফোঁটা দিচ্ছি জানি না, আমি শুধু ওকেই ফোঁটা দিই, আর ও প্রথম ফোঁটাটা আমার কাছ থেকেই নেয় সবসময়। হ্যাঁ মানে আছে কুর্তো তো, যা মানে বোনরা আছে, কিন্তু ফার্স্ট ফোঁটাটা এখান থেকে নিয়ে তারপর আমি বেরোই, আজকেও তাই, আজকে এখান থেকে নিয়ে তারপর বেরোবো, কারণ ও আমার ফার্স্ট চয়েস আর কি, মানে ফার্স্ট চয়েস মানে ওখানে নিয়ে আমি তো আর সেরকম ভাবে থাকতে পারি না, আমি তো একটু সুন্দর সেজে গুজে আছি। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্ব তো রেশমিতে একটা থাকে আমি জানি, এবং তারপর তুমি মানে যেটুকু আর কি এখান থেকে খেয়ে যেতে পারে না কাঞ্চনদা, সেটা আবার টিফিন কৌটো করেও দিয়ে দেওয়া হয়, তাই না? ওটা তো ছাঁদা বাঁধা, ওটা সবসময় হয়, ছাঁদা বাঁধা তো হতেই হবে, কেননা এত মিষ্টি খেতে পারবো না, ওই জন্য এটা প্যাক করে নিয়ে দৌড়বো, এরকম ভাবে দু তিন জায়গায়, দু জায়গায় হয়তো, বাকি দু জায়গায় যাবো, সেটাও ছাঁদা বাঁধা হয়ে যাবে আর কি। আচ্ছা তাহলে এবার ভাই ফোঁটাটা শুরু হোক। হ্যাঁ একদম। তুমি জোরে জোরেই বলো। আর নাহলে একটা কাজ, শাঁখ নেই না, আমি একটা কাজ করে দিচ্ছি, আমি নিজেই দাঁড় করে দিচ্ছি, একটু দিয়ে দিলাম, একবার হাত তালি দিয়ে দিলাম, তালি হয়ে গেল। হ্যাঁ শাঁখের কাজটা, আরে শাঁখের কাজ সিটিতে মেরে দিয়েছি আমি। এবার খাওয়া হোক এবং উপহার দেওয়া নেওয়ার পালাটাও চলুক নাকি? না আগে তো হাতে তুলে দিতে হবে না? আচ্ছা আচ্ছা, যদি হাতে তুলে নেওয়া জলটা, থ্যাংক ইউ, এগুলো সব তো হাতে হাতে তুলে দিতে হয় না ভাইকে। আচ্ছা এই না, আসল ব্যাপার, কালকে থেকে আমাকে 50 বার ফোন করেছে যে তুই কি নিবি, এই ব্যাগ নিবি, ঘড়ি নিবি, পারফিউম নিবি, এবার সবই আমার হচ্ছে না, এটা আমার রাস্তা বলে, তাহলে আর আমি কি করবো বল, তাহলে মূল্য ধরে, তাহলে মূল্য ধরে কোনো বিতর্কের মাঝখানে, কারণ পারফিউম গন্ধটা কিরকম হলো, তারপরে যদি কিছু দিই তাহলে সেটা কিরকম হলো, তার থেকে বেটার হাতে মূল্য ধরে দিয়ে দাও। আচ্ছা এবার তোমার উপহার আসছে তোমার কাছে, বের করে দাও একেবারে, মানে সবাই যাতে দেখতে পায়। আমাদের তো এখন শীত, আর মানে শীত বলে কিছু পড়ে না তো আর। আজকে কত তারিখ? নভেম্বরের 13, 13 তা কোথায় পড়লো শীত? এবার শীত লিখে ও মা, এটা খুব ভালো হলো, দুটো মানে এটা একটা ব্যাপার যে পুরুষদের বিশেষ করে ভাইদের ফ্যাশন কনশিয়াস করার জন্য কিন্তু এটা একটা ব্যাপার। আচ্ছা আরেকটা আছে, আবার সেই মাইকেলেঞ্জেলো আবার বুকে বাবা ভাবা যাচ্ছে না, থ্যাংক ইউ। আরেকটা আছে, আরেকটা আছে, ফাটি প্রত্যেকবারে কমপ্লেন, শীতের জিনিস দিস, আর সত্যি শীত তো পড়ে না, আমি না একটা হালকা শীতের দেবো আর বাকি দুটো গরমকালে পড়তে পারে।